বঙ্গবন্ধু টানেল ঘিরে বিদেশি বিনিয়োগ ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী 28 অক্টোবর এই টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা যেমন নিশ্চিত, ঠিক তেমনি এই টানেলকে কেন্দ্র করে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরের কাছে। সে বিষয়ে আমরা কথা বলবো। আমার সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। সুজনবাবু, আপনাদের কাছে জানতে চাইব, এই টানেলকে কেন্দ্র করে কেন বিদেশি বিনিয়োগকারীরা স্বপ্ন দেখছেন এবং কেন তারা বিনিয়োগের আগ্রহটা দেখাচ্ছেন? ধন্যবাদ। চট্টগ্রাম এই বঙ্গবন্ধু টানেলকে ঘিরে আমাদের যে এই যে ব্র্যান্ডিং এবং আমাদের যে কমিউনিকেশন, দুটোরই কিন্তু একটা চমৎকার সমন্বয়ে বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামের প্রতি যে আগে যে ইনভেস্টর যারা ছিলেন, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী এবং লোকাল ইনভেস্টররা, যে চট্টগ্রামে বিনিয়োগ করার যে একটু বিমুখ একটা ভাব ছিল, তা থেকে কিন্তু এই চট্টগ্রাম টানেলকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে কিছু সেইটাই আবার ফিরে আসছেন, চট্টগ্রামের প্রতি আস্থা রাখছেন এবং যে কমিউনিকেশন যে ডেভেলপমেন্টটা হচ্ছেন, বিশেষ করে বঙ্গবন্ধু টানেল নিয়ে যে স্বপ্ন দেখছেন আমাদের বিনিয়োগকারীরা, যে পূর্ব এবং দক্ষিণ যে চট্টগ্রামের মধ্যে যে বিশাল বিনিয়োগ, সেই বিনিয়োগের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে চট্টগ্রাম বন্দর এই টানেলকে কেন্দ্র করে। এবং আমরা ইতিমধ্যে বন্দর সূত্রে যেটা জেনেছি, প্রায় $5 বিলিয়ন বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিনিয়োগ আসছেন এবং এই বিনিয়োগগুলো কিন্তু আমাদের চট্টগ্রাম যারা ইনভেস্ট করবেন তাদেরকে আপনার নিশ্চয়তা এবং দ্রুত আপনার পণ্য সরবরাহ এবং ক্রেতার কাছে পৌঁছানো। অন্য পয়েন্টে আসি, এখানে দেখা যাচ্ছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে আছে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড আছে, কানাডা ডেনমার্কের প্রতিষ্ঠান আছে, পৃথিবীর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আসতেছে। মূলত তারা কী ধরনের এখানে বিনিয়োগটা করবে এবং তারা কী ধরনের কাজটা করতে চায়? দেখুন, পৃথিবীতে যারাই ইনভেস্ট করবে তাদের কিন্তু বেশ কিছু আপনার ক্রাইটেরিয়া তারা বাছাই করে। তার মধ্যে প্রধানতম বাছাই হলো যে অবকাঠামো এবং তার যে আপনার স্থাপনাটা বা সে যে বিনিয়োগ করবে সেটাকে নিশ্চিত করতে চায় এবং স্বল্প বিনিয়োগে যেন সে দ্রুত পণ্যগুলোকে, তার পণ্যের সরবরাহটা যেন সে নিশ্চিত করতে পারে, সেটির উপরে সে আস্থা রাখতে চায়। আপনি জানেন মাস্ক লাইন, যে আপনার বিনিয়োগটা করছেন, তো মাস্ক লাইন কিন্তু নিজে একটা ব্র্যান্ড, পৃথিবীর সর্ববৃহত্তর একটি শিপিং কন্টেনার শিপিংয়ের মধ্যে অন্যতম। তো মাস্ক লাইন যে দেশে বিনিয়োগ করবে সাথে সাথে কিন্তু বাংলাদেশের যে দেশে বিনিয়োগ করবে সেই দেশের কিন্তু প্রতি অন্য অন্য বিদেশি যারা বিনিয়োগকারীরা আছে, যেমন যারা আপনার বিভিন্ন পণ্যের বিনিয়োগের অভ্যস্ত বা বিভিন্ন পণ্য নিয়ে তারা কাজ করেন, তারা কিন্তু মাস্ক লাইনকে ঘিরেই কিন্তু তাদের একটা স্বপ্ন দেখা শুরু করবেন। যেহেতু এত বড় একটা শিপিং লাইন যে দেশে বিনিয়োগ করছেন, নিশ্চয়ই সেই দেশের সম্ভাবনা কত উজ্জ্বল সেটিকে তারা কিন্তু মাথায় রেখে কিন্তু চিন্তাভাবনা করেন। আমাদের দেশে এবং বিদেশে প্রতিটা জায়গাতে কিন্তু কিছু কিছু যারা বিনিয়োগ করে, সেই বিনিয়োগকারীরা যখন তাদের পৃথিবীতে তাদের একটা বিশাল ব্র্যান্ড থাকে বা নাম থাকে, সেই সুনামের উপরে ভিত্তি করে কিন্তু অন্যান্য বিনিয়োগকারীরা কিন্তু আগ্রহ প্রকাশ করে যে না, ওই দেশে বিনিয়োগ করাটা অত্যন্ত মানে নির্ভরযোগ্য এবং এটি সেফ। এক্ষেত্রে আরও যেটা সৌদি আরবের প্রতিষ্ঠান আসতেছে, রেড সি গেটওয়ে আছে, ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকগুলো প্রতিষ্ঠান আসতেছে। এক্ষেত্রে আরেকটা যেটা বিষয় হচ্ছে মিরেশ্বর ইকোনমিক জোন এবং কক্সবাজার মাতার বাড়িও কিন্তু সেতু বন্ধন হয়ে কাজ করবে এই টানেল, সেটা কীভাবে হবে একটু যদি বলেন। এই কথাটাই আমি বলছিলাম যে আমাদের এই যে বঙ্গবন্ধু টানেল আপনার কানেক্টিভিটি এবং আপনার এখানের পার্শ্ববর্তী আপনার যে উন্নয়ন এবং ব্র্যান্ড সবগুলো কিন্তু সমন্বয় করে কিন্তু এই থেকে করা হয়েছে। এতে করে আপনাদের প্রায় 150 কিলোমিটারের আপনার যে 1.5 ঘন্টার যে সময় সেই সময়টা সেভ হবে। আপনি জানেন যে পৃথিবীতে কিন্তু এখন প্রতিটা সময় কিন্তু আপনার ডলার হিসাবে কাউন্ট করা হয়, তো সেই হিসাবে যদি 1.5 ঘন্টা আপনার জার্নি পথ যদি আপনার কমে যায় সেক্ষেত্রে কিন্তু আলটিমেট কিন্তু যে আপনার কস্টিং সেটা কিন্তু কমে যাবে। বিশেষ করে আমাদের মাতার বাড়িতে যে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে সেই কর্মযজ্ঞকে ঘিরেই কিন্তু আমাদের এই বন্দরের স্থাপনা এবং এই রুটে কিন্তু বিশাল একটি আপনার যান চলাচলের একটি আপনার অবকাঠামো তৈরি করতে হবে। আর সেটির প্রথম স্বর্ণদ্বার হলো আপনাদের এই বঙ্গবন্ধু টানেল এবং এই টানেলের মাঝখান দিয়ে যখন আপনার আমাদের কক্সবাজার সহ আমাদের মাতার বাড়ি যখন সংযুক্ত হবে তখন আমাদের যে সময় এবং আমাদের যে ইয়েটা আপনার সরবরাহ সেটি কিন্তু খুব স্মুথ হবে এবং এই এইটার সুফল কিন্তু আলটিমেট আমাদের জাতীয় অর্থনীতিতে এবং আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে সবাই কিন্তু এটাকে সুফল ভোগ করবেন। এক্ষেত্রে বে টার্মিনাল বড় একটা চ্যালেঞ্জ ভূমিকা পালন করতে হবে এই বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে এই বে টার্মিনাল হতে দেরি হচ্ছে কেন এবং এই বে টার্মিনালকে দ্রুত করার জন্য কী করা দরকার?
বেটারমিনাল আমাদের জন্য একটা অত্যন্ত সময় উপযোগী একটা ইস্যু। আমরা শুনেছি যে খুব শীঘ্রই বেটারমিনাল নিয়ে কাজ চলছে এবং বেটারমিনাল হবে, আর আমাদের যে মাথারবাড়ি যে প্রজেক্ট সেই প্রজেক্টকে চিন্তা করা। আর আরেকটি কারণ হলো, আমরা যদি বেটারমিনালটা যদি সঠিক সময় যদি আমরা এটিকে নির্মাণ করতে না পারি, তাহলে আমাদের যে চিন্তাধারা মাতালবাড়ি নিয়ে সেটিকে কিন্তু আপনার আমরা পিছিয়ে যাব। অতএব এখন থেকেই আমাদেরকে বেটারমিনালের বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এটার অবকাঠামো এবং যে ডেভেলপমেন্ট সেগুলোকে কিন্তু আমাদের মাথায় রেখে তড়িৎ গতিতে করতে হবে। আরেকটা ব্যাপার হলো, আমি নিজেও একটু মাঝে মাঝে কনফিউজড হই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট ট্র্যাকের আপনার পছন্দের বেটারমিনাল কেন এত সময় লাগছে এটি তৈরি হতে, বা কেন এত সময় ব্যয় হচ্ছে এটার পিছনে, আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি আশা রাখছি যে বর্তমান যে বন্দর চেয়ারম্যান সাহেব আছেন, অত্যন্ত ডাইনামিক চেয়ারম্যান, উনি ওনার বক্তব্য শুনলাম যে খুব দ্রুত সে এটিকে মানে কাজে হাত দিবেন। আমি আশা রাখছি যে বেটারমিনাল খুব দ্রুত তার যে কাজ সেটিকে শুরু করতে পারবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজনের সাথে। মূলত প্রায় 10,375 কোটি টাকা খরচ করে এই টানেলটি তৈরি হয়েছে, যেটি 28 তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টানেলকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে 5 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে, আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের ম্যাক্স লাইন, ভারতের আদানি গ্রুপ, অর্থাৎ পৃথিবীর বড় বড় শিল্প গ্রুপের এখন চোখ এই চট্টগ্রামের দিকে। হয়তোবা আগামী এবছরেই 1 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ কাজ শুরু হবে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাকি 4 বিলিয়ন ডলারের কাজ শুরু হবে, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহেল। আসলে 28 তারিখ উদ্বোধনের পরে শুরু হবে এই বিশাল কর্মযজ্ঞ। তা আমরা যে কথা বলছিলাম এই টানেলের উদ্বোধন এবং বন্দরের বিনিয়োগ নিয়ে, সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়।